নমস্কার প্রিয় দর্শক বন্ধু মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই আগামী দোসরা নভেম্বর জগদাত্রী পুজোর নবমী তিথির মধ্যরাত থেকে ছয় রাশির জাতক এবং জাতিকাদের ভাগ্য দ্রুত গতিতে পরিবর্তন হবে ভাগ্য চমকাবে এই ছয় রাশির জাতক জাতিকার মা জগদাত্রী দেবীর কৃপা পড়বে এই ছয় রাশির জাতক ও জাতিকাদের উপর কোন সেই সৌভাগ্যশালী ছয় রাশির ব্যক্তি জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন জয় মা জগদাত্রী জয় মা জগদাত্রী জয় মা জগদ্ধাত্রী এ বছর জগদ্ধাত্রী পুজো শুরু হচ্ছে তিরিশে অক্টোবর থেকে তিরিশে অক্টোবর থাকছে জগদ্ধাত্রী পুজোর মহাষষ্ঠী একত্রিশে অক্টোবর মহা সপ্তমী পয়লা নভেম্বর মহা অষ্টমী এবং দোসরা নভেম্বর রয়েছে মহানবমী আর এই মহানবমীর মধ্যরাত থেকে মায়ের কৃপা পড়বে ছয় রাশির জাতক ও জাতিকাদের উপর বিভিন্ন দিক থেকে এই ছয় রাশির জাতক জাতিকাদের সুযোগ আসতে চলেছে কোন কোন দিক থেকে এই ছয় রাশির জাতক জাতিকার জীবনে সুযোগ আসতে চলেছে আসুন আমি এবার একে একে রাশিভিত্তিক আলোচনা করে তা আপনাদের জানিয়ে রাখি প্রথম যে রাশির উপর মায়ের কৃপা বর্ষিত হতে চলেছে তা হল মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে যে সমস্যা রয়েছে তা কিন্তু দূর হবে যারা বেকার রয়েছেন বেকারদের কর্মপ্রাপ্তি ঘটবে এছাড়াও যাদের কর্ম চলে গিয়েছিল তারা পুনরায় কর্ম পেতে চলেছেন ব্যবসা ক্ষেত্রে অর্থনৈতিক উন্নতি দেখতে পাচ্ছি আর এই অর্থনৈতিক উন্নতি হবে চোখে পড়ার মতো আপনার অর্থনৈতিক উপার্জন দ্বিগুণ থেকে তিনগুণ পরিমাণ বৃদ্ধি পাবে এছাড়াও অপ্রত্যাশিতভাবে আপনার হাতে আসবে প্রচুর পরিমাণ অর্থ আটকে থাকা অর্থ ফেরত পাবেন এবং আপনি ঋণমুক্তির রাস্তা খুঁজে পেতে চলেছেন দ্বিতীয় যেই রাশির উপর মায়ের কৃপা বর্ষিত হতে চলেছে তা হল মেষ রাশি মায়ের কৃপায় মেষ রাশির জাতক এবং জাতিকাদের হঠাৎ প্রাপ্তিযোগ ঘটবে যারা ব্যবসা করছেন বিশেষত যারা পার্টনারশিপে ব্যবসা করছেন দেখবেন আপনার অর্থনৈতিক উন্নতি চোখে পড়ার মতো বৃদ্ধি পাবে এছাড়াও জীবনসাথীর কাছ থেকে আপনি পূর্ণ সহযোগিতা পাবেন আপনার জীবনসাথী যদি কোনো কর্মের সাথে যুক্ত থাকেন তবে দেখবেন আপনার জীবনসাথীরও অর্থনৈতিক উপার্জন যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাচ্ছে কর্মক্ষেত্রে যদি কোনো সমস্যা থাকে তা দূর হবে যারা দীর্ঘদিন ধরে চাকরির চেষ্টা করছেন তাদের চাকরির সুযোগ আসতে চলেছে আর যারা আগে থেকে চাকরি করেন চাকরিতে পদোন্নতির সম্ভাবনা রয়েছে তৃতীয় যে রাশির উপর মায়ের কৃপা দৃষ্টি পড়তে চলেছে তা হল কন্যা রাশি মায়ের কৃপায় কন্যা রাশির জাতক এবং জাতিকাদের শারীরিক সুস্থতা বৃদ্ধি পাবে অর্থনৈতিক দিক থেকে আপনি যথেষ্ট উন্নতি করতে চলেছেন সন্তানের কাছ থেকে আপনি যথেষ্ট সুখ পাবেন সন্তানের কারণে আপনার মান সম্মান বৃদ্ধি পাবে যেই সমস্ত রাশির জাতক জাতিকাদের বিবাহ ক্ষেত্রে বারে বারে সমস্যা আসছে তাদের সমস্যার সমাধান ঘটবে অর্থাৎ বিবাহের দিনক্ষণ ঠিক হয়ে যাবে আপনি আপনার পছন্দসই পাত্রপাত্রী সন্ধান পাবেন পরবর্তী যে রাশির উপর মায়ের অসীম কৃপা বর্ষিত হতে চলেছে তা হল কুম্ভ রাশি মায়ের কৃপায় কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের ইনকাম অনেকটাই কমে গিয়েছিল ইনকাম আগের থেকে অনেকটাই বৃদ্ধি পাবে পাশাপাশি খরচ অস্বাভাবিক হারে বেড়ে গিয়েছিল দেখবেন এবার খরচ কমবে আপনি ভাগ্যের সাহায্য পেতে চলেছেন যারা প্রেম সম্পর্কে রয়েছেন তাদের সম্পর্ক আরও দৃঢ় হবে মধুর হবে যারা প্রেম করছেন যদি প্রেমকে বিবাহে পরিণতি দিতে চান তবে মায়ের কৃপায় দেখবেন বিবাহের দিনক্ষণ ঠিক হয়ে যাবে জগধাত্রী পুজোর মধ্যরাত্রির পর থেকে আপনার ভাগ্য চমকাবে এই সময় আপনি যদি দুপক্ষের সাথে কথাবার্তা বলতে পারেন তবে নিশ্চিন্তে থাকুন আপনাদের বিবাহে যে সমস্যা ছিল সেই সমস্যা মিটে যাবে পরবর্তী যে রাশির উপর মায়ের অসীম কৃপা বর্ষিত হতে চলেছে তা হল মিথুন রাশি মিথুন রাশির জাতক এবং জাতিকাদের মায়ের কৃপায় সন্তানকে নিয়ে যে মানসিক দুশ্চিন্তা ছিল সেই মানসিক দুশ্চিন্তা অনেকটাই কমবে সন্তানের কারণে আপনার মান সম্মান বৃদ্ধি পাবে আপনার সন্তান যদি কোনো কর্মের সাথে যুক্ত থাকেন তবে সন্তানেরও অর্থনৈতিক উন্নতি হবে এছাড়াও মিথুন রাশির বিদ্যার্থীদের জন্য সময়টি যথেষ্ট শুভ যাবে কর্মক্ষেত্রে যদি কোনো ধরনের সমস্যা থাকে তা দূর হবে যারা বেকার রয়েছেন বেকারদের কর্মের নতুন নতুন সুযোগ আসতে চলেছে এছাড়াও হঠাৎ করে আপনার হাতে বড় পরিমাণ অর্থ এসে যাওয়ার পূর্ণ সম্ভাবনা রয়েছে পরবর্তী যে রাশির উপর মায়ের কৃপা পড়তে চলেছে তা হলো কর্কট রাশি কর্কট রাশির জাতক এবং জাতিকাদের ব্যবসা ক্ষেত্রে অর্থনৈতিক বাধার মুখোমুখি হচ্ছিলেন কিন্তু দেখবেন দোসরা নভেম্বরের পরবর্তী সময়ে কর্মক্ষেত্রে বাধা কিছুটা কমবে যারা পার্টনারশিপে ব্যবসা করেন তাদের অর্থনৈতিক উপার্জন বৃদ্ধি পাবে যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করেন তাদেরও ইনকাম বৃদ্ধি পাবে এছাড়াও যারা বৈদেশিক কোম্পানির সাথে কর্মরত রয়েছেন বা যারা বিদেশ থেকে সরাসরি অর্থ উপার্জন করেন তাদের জন্য সময়টি যথেষ্ট শুভ যাবে তাদেরও ইনকাম বাড়বে আপনি ভাগ্যের সাপোর্ট পাবেন ভাইয়ের সাথে বোনের সাথে আপনার সম্পর্ক আগের থেকে যথেষ্ট মধুর হবে এছাড়াও সম্পত্তি যদি কোনো কিছু ক্রয় করতে চান অথবা বিক্রয় করতে চান তবে মায়ের কৃপায় সেই কাজেও আপনি সফলতা পাবেন এই দিন অবশ্যই প্রত্যেকে নিরামিষ আহার করুন এবং ভক্তি ও শ্রদ্ধা সহকারে মায়ের পুজোয় অঞ্জলি দিন পুরো দিন চেষ্টা করুন উপোস থাকার উপোস থেকে মায়ের পুজো দিন এবং পুজো শেষ হয়ে যাওয়ার পর আপনি অবশ্যই ফনাহার করুন তবে অন্ন খাবেন না তবে মায়ের পুজোর ভোগ হিসাবে অন্ন খেতে পারেন